হেয়ামতের ময়দানে যেন আমার এই ভাইয়েরা সেইদিন আপনার সামনে দাঁড়িয়ে না বলেন আল্লাহ আমরা না হয় বুঝতাম না কিন্তু সাইফুল ভাই তো জানতেন উনি কেন বলেন নাই সেদিন যেন আমাকে এই কথার সম্মুখীন হতে না হয় এই জন্য অনেক সময় আমি আপনাদের কাছে অনেক কথাই বলেছি বলব ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকে আমাকে বলতে হবে যদি আমি কোনো মেম্বরে দাঁড়াই এটা আমার দায়িত্ব হিসাবে এটা বলার পরে স্বাভাবিকভাবে হয়তো আমাদের কারো ভালো লাগতে পারে নাও লাগতে পারে এটা খুবই স্বাভাবিক আমি আমার কোনো কথা বলি না আমি আল্লাহ এবং তার রসুলের কথাগুলো বলার চেষ্টা করেছি আপনাদের মাঝে মেসেজটা পৌঁছে দিয়েছি আমি ইনশাল্লাহ তালা আগামী কয়েক সপ্তাহের জন্য আজকে থেকে আমি আর উপস্থিত থাকছি না যেহেতু হজের সফরে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী এগারো তারিখে আমার সকাল সম্ভবত নয়টা পঞ্চান্নতে ফ্লাইট এবং সপরিবারে যাব আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আর একটা কথা না বললেই নয় সেটা হলো আলহামদুলিল্লাহ যখন থেকেই মনে করেন আমরা বা যে কেউ হোক আমি বলি আর যে কেউই হই আমরা যখন এই জাতীয় জায়গায় উঠি তখন আমাদের চোখের সামনে একটা পর্দা পড়ে যায় একটা চোখের সামনে পর্দা পড়ে যায় সেই পর্দাটা হলো ওই মুহূর্তে কে আমার ভাই কে আমার বোন কে আমার মা কে আমার বাবা কে আমার বড়ো ভাই এগুলো আমরা দেখি না আমরা শুধু দেখি কোরআন কি বলেছে সুন্না কি বলেছে ওই আলোকে আমরা কথা বলার চেষ্টা করি বা আমি কথা বলার চেষ্টা করি এটা এই জন্য যে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন আপনারা দায়িত্ব দিয়েছেন বলে আমি এখানে দাঁড়িয়ে দু চারটা কথা বলি যদি দায়িত্ব না দিতেন তাহলে তো আমি বলতাম না তো আপনারা যখন এখানে আমাকে দাঁড় করান আমার দায়িত্ব হয়ে যায় কোরআন এবং সুননা থেকে যা বলার সেটা আপনাদেরকে বলা তো আমি আপনাদের কাছে বিনীতভাবে বলি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না কোনো ব্যক্তিগত লেনদেন নাই কোনো ব্যবসায়িক লেনদেন নাই পারিবারিক কোনো লেনদেন নাই আপনাদের সাথে একটাই লেনদেন আমার সেটা হলো ইমানের লেনদেন আপনাদের সাথে আমার সম্পর্ক হলো ইমানের সম্পর্ক আমি শুধু এটাই আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ আমার এই বিশাল যে দায়িত্ব আমার ভাইয়েরা আমার উপর অর্পণ করেছেন আমি যেন আমানতের সাথে সেটা পালন করতে পারি পিয়ামতের ময়দানে যেন আমার এই ভাইয়েরা সেই দিন আপনার সামনে দাঁড়িয়ে না বলেন আল্লাহ আমরা না হয় বুঝতাম না কিন্তু সাইফুল ভাই তো জানতেন উনি কেন বলেন নাই সেদিন যেন আমাকে এই কথার সম্মুখীন হতে না হয় এই জন্য অনেক সময় আমি আপনাদের কাছে অনেক কথাই বলেছি বলবো এটা শুধু এইটা না যে আর বলবো না ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকে আমাকে বলতে হবে যদি আমি কোনো মেম্বরে দাঁড়াই এটা আমার দায়িত্ব হিসাবে তো এটা বলার পরে স্বাভাবিকভাবে হয়তো আমাদের কারো ভালো লাগতে পারে নাও লাগতে পারে এটা খুবই স্বাভাবিক আমি আমার কোনো কথা বলি না আমি আল্লাহ এবং তার রসুলের কথাগুলো বলার চেষ্টা করেছি আপনাদের মাঝে মেসেজটা পৌঁছে দিয়েছি কারণ আল্লাহ তালা তার রসুলকে বলেছেন ইয়া ফামা কোরআন আল্লাহ তালা বলছেন হে রসুল আমি আপনার উপর যা নাজিল করেছি তা অক্ষরে অক্ষরে বর্ণনা করুন যদি আপনি সেটা না বলেন তাহলে আপনি রিসালাত রিসালাতের দায়িত্ব পালন করলেন না তা আল্লাহ রসুল সাল্লাম চলে গেছেন কিন্তু সে দায়িত্ব রয়ে গেছে সে দায়িত্বগুলো আমরা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে বলার চেষ্টা করি এবং এটা বলতে গিয়ে হয়তো আপনাদের কারো মনে যদি কোনো কষ্ট লেগে থাকে আমি আল্লাহর অস্তে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের সবাইকে আমি মাফ করে দিয়েছি আপনাদের ব্যাপারে আমার কোনো কথা নাই আমি আল্লাহর দরবার এতটুকু দোয়া করি রব্বুল আলমিন আমার এই মসজিদের যেই মুসল্লি ভাই বোন এবং কমিটি এবং আমার যে সহযাত্রী ভাই যারা আছেন আলহামদুলিল্লাহ এত চমৎকার এত চমৎকার তারা দিনের ব্যাপারে এতটা আগ্রহী রব্বুল আলমিন আপনার কাছে ফরিয়া যে আমরা সবাই মিলে যেন আপনার দিন রসুলের সুন্না মোতাবেক আমল করতে পারি সেই তৌফিক দান করে কারণ জান্নাতে যাবার ক্ষেত্রে দিন পালন করতে হবে শূন্যভিত্তিক ওই শূন্যভিত্তিক আমল করে যদি আমরা কেয়ামতের ময়দানে দাঁড়াতে পারি তাহলে সবাই মিলে আল্লাহর রসুলের সাফাত পাবো আমরা জান্নাতে থাকতে পারবো আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে দান করবেন তো এই জন্য অনেক সময় অনেক কথা বলেছি আপনারা আল্লাহর রসটা আমাকে মাফ করে দিবেন কারণ আপনাদের ব্যক্তিগতভাবে আপনার কোনো বিষয় নাই একমাত্র দিনের সম্পর্ক আর আমি আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি যদিও আপনাদের এমন কোনো আচরণ আমি কখনো পাইনি আলহামদুলিল্লাহ সবসময় আপনারা আমাকে শ্রদ্ধার চোখে দেখেছেন ভালোবাসার চোখে দেখেছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং আমি সব সময় এখানে আসার সময়ও আমি সম্মানিত সভাপতি সাহেব এখানে আছেন ওনার মনে আছে আমি বলেছি আমি সম্মানই চাই না আপনারা শুধু সম্মানটুকু দিয়ে আলহামদুলিল্লাহ সেটা আপনারা বজায় রেখেছেন জাজাকমল্লা খায়দ আল্লাহ তালা আপনাদেরকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করুন আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমি সহ এবছর যারা হজ করতে যাবেন সবাই হজকে যেন আল্লাহ রব্বুল আলমী হজ্জে মাবরুর হিসাবে কবুল করেন আপনারা সবাই দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব জেজাকাল্লাহ খায়ের